গাইস কেমন হতো যদি আমরা ফ্রি ফায়ারে এনিমিদের সাথে কথা বলতে পারতাম? হ্যাঁ, এখন ফ্রি ফায়ারে এমন একটা আপডেট আসবে যেটার পর আমরা আমাদের 70 মিটারে যেসব এনিমি থাকবে তাদের সাথে ভয়েসে কথা বলতে পারবো। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইস আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের যে পুরাতন জিনিসপত্র রয়েছে সেগুলো আমাদের গেমের ভিতর আবারও ব্যাক আসবে। এছাড়াও ফ্রি ফায়ারের নতুন নতুন কিছু আপডেট অর্থাৎ OB39 কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আজকের এই ভিডিওতে একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে থাকবো। গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার UID দিবেন এবং এই ভিডিওতে 100 লাইক টার্গেট। তো অবশ্যই সবাই মিলে এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবেন। ওকে গাইস, আমাদের OB39-এর ফার্স্ট আপডেটটা রয়েছে, সেটা হলো আমরা OB39 আপডেটের পরে যে কোনো ম্যাপ সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে কিন্তু নতুন ম্যাপ অ্যাড হবে কালাহারি, এছাড়াও পুরগটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদের যে আপডেটটা রয়েছে সেটা হলো আমাদের যে মিল রয়েছে সেখানে কিছু পরিবর্তন আসবে, মানে মিলের যে টায়ারগুলো ছিল সেগুলো ব্যবহার করে আমরা মিলের ছাদে উঠতে পারতাম, সেটা কিন্তু বর্তমানে অফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু টায়ারটা নাই, এবং নর্মালি গ্লুয়াল দিয়ে যদি আমরা উঠতে যাই তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু কাজ করতেছে না, অর্থাৎ আমরা কিন্তু আর ছাদে উঠে এনিমি মারতে পারবো না। এটা কিন্তু খুবই ভালো একটা আপডেট হবে, কারণ অনেকেই কিন্তু এই ছাদে উঠে গোপনে মেরে দেয়। তো আমাদের পরবর্তী যে আপডেট সেটা হলো আমরা এখন থেকে আমাদের যে ভয়েস অপশন সেখানে 3টা অপশন পাবো। একটা হচ্ছে অফ, মানে পুরা গ্রুপ ধরে অফ থাকবে, আরেকটা হচ্ছে যেটা শুধুমাত্র আমাদের যারা ফ্রেন্ড তারাই শুনতে পারবে, এছাড়াও অলে ক্লিক করলে কিন্তু পুরো গ্রুপে যারা থাকবে সবাই শুনতে পারবে। ওকে গাইস, এবার আমরা পরবর্তী আপডেটে চলে যাব। আমাদের পরবর্তী যে আপডেটটা রয়েছে সেটা হলো আমাদের যে গেমের ভিতর ফেক ড্যামেজ দেয় সেটা কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ গেমের ভিতর নতুন একটা সেটিংস আসবে নেটওয়ার্ক নামে। তো এই সেটিংস থেকে কিন্তু ফেক ড্যামেজটা অফ করা যাবে। তো এই আপডেটটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হলো আমাদের গেমের ভিতর নতুন একটা আপডেট আসবে যেখানে আমাদের কিল করলে একটা বোনাস দিবে, সেটা হলো 2টা করে গ্লুয়াল। আপনারা প্রতিটা কিল করবেন সাথে সাথে 2টা করে গ্লুয়াল পাবেন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এখানে 1টি করে কিল করা হচ্ছে আর সাথে সাথে কিন্তু 2টা করে গ্লুয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই গ্লুয়ালটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লেগে যাবে, কারণ আমরা যখন ফাইট করি তখন দেখা যায় যে গ্লুয়াল মারতে মারতে শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা কিল করে ফেলতে পারেন তো সাথে সাথে ইনস্ট্যান্ট 2টা গ্লুয়াল পেয়ে যাবেন, আবারও ফাইট করতে পারবেন। মানে যারা রাশ খেলেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো হবে, কারণ রাশ করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গ্লুয়ালের প্রয়োজন হয়। ওকে গাইস, আপাতত এই ছিল নতুন আপডেট, এবং আমি আপনাদেরকে এখন যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমাদের পুরাতন কিছু আইটেম, যেমন আমাদের যে কালাহারি ম্যাপটা ছিল সেটা কিন্তু মাস্ট বি ব্যাক করতেছে, এছাড়াও আমাদের লিডার ব্যাক করবে, এটা আপনারা 100% শিওর থাকেন। তো এই 2টা কিন্তু আপনারা অনেকেই চাইতেছিলেন, মাস্ট বি এই 2টা কিন্তু অবশ্যই আসবে। আর যেটা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু হবে না, সেটা হলো রিভাইভ সিস্টেম। তো রিভাইভ সিস্টেম কিন্তু অফ হবে না, কারণ আপনাদের মধ্য থেকে যে ভোটটা করা হয়েছিল সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই বলেছিল যে রিভাইভ অপশনটা থাকুক, তো দ্যাটস ওয়াই কিন্তু রিভাইভটা বন্ধ হচ্ছে না। তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, আর চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।